এই দুর্গা পুজোর দিনগুলোর জন্য। কিন্তু এবছরের পুজোটা একটু অন্যরকম। এই করোনা পরিস্থিতিতে দুর্গোৎসবের মধ্যেও মানুষের মন আজ ভারাক্রান্ত। সকলে আজ গৃহবন্দী, মুখোশের আড়ালে হারিয়ে গেছে উল্লাস। বন্ধ মণ্ডপে মণ্ডপে প্রতিমা দর্শন হচ্ছে না, পাঁচ দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান। তাই সকলের মনের ভার কমাতে আমাদের এই উদ্যোগ। আমি কুসুমিতা ও আমার বান্ধবী অহনা, অর্পিতা, অলিশা, অঙ্কিতা, তুলিকা, আবিদা এবং পাঁচজন খুদে সদস্য সৌরাশিস, রিমা, আয়ুষ, অনুষ্কা এবং সৌমিত, আমরা সকলে মিলে যে যার বাড়ি থেকে নিজেদের সাধ্যমতো গান, নাচ ও আবৃত্তি পরিবেশনের মাধ্যমে একটি ক্ষুদ্র অনুষ্ঠান উপস্থাপনের আয়োজন করছি। আশা করি এই অতিমায়ের মধ্যেও আপনাদের সকলের মুখে একটু হলেও হাসি ফোটাতে সক্ষম হব। মহালয়ার ভোরে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে স্তোত্র পাঠের মাধ্যমে মায়ের আগমন বার্তা পৌঁছে যায় মানুষের ঘরে ঘরে। যে সমস্ত গানগুলি ছাড়া দুর্গাপূজা অসম্পূর্ণ, তাদের মধ্যে একটি অত্যন্ত জনপ্রিয় গানের মাধ্যমে আমরা আমাদের অনুষ্ঠানের সূচনা করি। Thank you.
আঞ্চলিক ভাষায় আমাদের এক ক্ষুদে সদস্যের নিবেদন, আবৃত্তিকার সৌরিন চট্টোপাধ্যায়ের দশভুজা দুর্গা মা গো। দশভুজ দুর্গা মা গো তোমার পাই গ, অসুরটাকে ত্রিশূলটি মাইলে অতঃপর, পছর পছর তোমায় মা গো দেখি একই পারা, বেটা বেটি সবার গত যা সব সব সুনার ধারা, তোমার গত তোমার বেটার গত কি খাইয়া মা হয়, ও সব খাবার মুদের ঘরে পাইলে কি মন হয়, হামার মা তোমার পারা দেখতে মা গো হবে, ভাই বোন মোর ডগল খাইতে আমার পেলে। আবার আমরা ফিরে যাই সঙ্গীতে, সঙ্গীতের মাধ্যমে আমরা আহ্বান জানাই মা দুর্গাকে, আমাদের বিশ্বাস মা সব ঠিক করে দেবেন, এই পরিস্থিতি থেকে আমাদের সকলকে তিনি মুক্ত করবেন। আমাদের পরবর্তী নিবেদন দুর্গোৎসবের আরো একটি জনপ্রিয় সঙ্গীত। সারা বাংলা নেচে ওঠে গান গেয়ে, ছোট্ট অপুর খুব মজা আজ, পেয়েছে নতুন জামা, জামাটি তার খুব সুন্দর, দিয়েছে তার মামা, মা ও মা দুর্গা মায়ের শুনব আমি কথা, বলো না মা বলো কি হয়েছিল জেঠা, শোন তাহলে অপু শোনা, শোনাই তোকে আজি, এক যে ছিল মহিষাসুর ছিল ভীষণ পাজি, তাহার ভয়ে এদিক ওদিক ছোটে দেবগণ, ইন্দ্ররাজা মত স্বর্গ ছেড়ে করেন পলায়ন, বিপদ বুঝে দেবতারা করেন আহ্বান, প্রকট হও মা দুর্গা বাঁচাও মোদের প্রাণ, আবির্ভূত হলেন দেবী হল অসুর বধ, দেবগণ সহ ইন্দ্ররাজা ফিরে পেলেন পদ, অপু বলে নারীর এত শক্তি হলে কেন তুমি খাও মার, কেন তুমি লাঞ্ছিত হও শত শতবার,
কেন তোমার গায়ে এত পোড়া ছ্যাঁকার দাগ? তবু তুমি চুপ কেন মা, হয় না তোমার রাগ? মা বলল, হয়েছে অনেক, এবার দাঁড়াবো রুখে, ফোটাবো আসি আমি আবার অপু সোনার মুখে, আমার অপু সোনার মুখে। এবার আমরা গুটি গুটি পায়ে চলে যাই একটু অন্য জগতে। গানের জগৎ থেকে বেরিয়ে আমরা প্রবেশ করি নৃত্যে। দেখে নি নৃত্যানুষ্ঠান। সুনীল গাঙ্গুলির লেখা সেই সব স্বপ্ন।
কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না। বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই। মধ্যরাত্রি, আর বেশি দেরি নেই, প্রহরীর ঘণ্টা বাজে, শান্তিও ক্লান্ত হয়, শিয়রের কাছে এসে মৃত্যু বিমর্ষ বোধ করে। কন্ডেমড সিলেবসে প্রদ্যুত ভট্টাচার্য লিখছে, মা, তোমার প্রদ্যুত কি কখনো মরতে পারে? আর চারিদিকে চেয়ে দেখো, লক্ষ প্রদ্যুত তোমার দিকে চেয়ে হাসছে। আমি বেঁচেই রইলাম মা, অক্ষয়। কেউ জানতো না সে কোথায়, বাড়ি থেকে বেরিয়েছিল ছেলেকে, আর ফেরেনি। জানা গেল দেশকে ভালোবাসার জন্য সে পেয়েছে মৃত্যুদণ্ড। শেষ মুহূর্তের আগে পোস্টকার্ডে ভবানী ভট্টাচার্য অতি দ্রুত লিখেছিল তার ছোট ভাইকে, অমাবস্যার শ্মশানে ভীরু ভয় পায়, সাধক সেখানে সিদ্ধি লাভ করে। আজ আমি বেশি কথা লিখব না, শুধু ভাবব মৃত্যু কত সুন্দর। লোহার শিকের উপরে হাত, তিনি তাকিয়ে আছেন অন্ধকারের দিকে, দৃষ্টি ভেদ করে যায় দেওয়াল, অন্ধকারও বাংময় হয়। সূর্য সেন পাঠালেন তার শেষ বাণী, আমি তোমাদের জন্য কি রেখে গেলাম? শুধু একটি মাত্র জিনিস, আমার স্বপ্ন, এক সোনালি স্বপ্ন। এক মুহূর্তে আমি সেই স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখনো বাতাসে উড়ে বেড়ায়, শোনা যায় নিঃশ্বাসের শব্দ। আর সব মরে, স্বপ্ন মরে না, অমরত্বের অন্য নাম হয়। আরই নয়, কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তী, আড়ি দিয়ে জুড়ে গিয়ে থাকা যায় নাকি, তাই বলি কাছে এসে হাতে হাত রাখি, যে দিয়েছে আড়ি তার মনে নেই সুখ, চোখে তার চাপা রাগ, হাড়ি পানা মুখ, আড়ি দিলে আকাশটা মেঘে ঢেকে যায়, আর তাতে বিদ্যুৎ খুব চমকায়, তাই বলি আড়ি তুলে ভাগ করে না, কাছে এসে হাতি ফের হাতি মেলাও। বাহন বিভ্রাট, কবি ভবানীপ্রসাদ মজুমদার। সরস্বতী চড়ল হাসে, লক্ষ্মী চড়ল পেঁচায়, আরে আরে অসুর কেন সারের মতন চেঁচায়, কার্তিক দার ময়ূর রেডি, গণেশ দাদার চুহা, আরে অসুর কাঁদছে কেন, করছে কেন হুহা, দুর্গা দেবীর সিংহ হাসে, হাসে শিবের ষণ্ড, আরে অসুর রেগেই কি সব করবে লণ্ড ফণ্ড। শিব বললেন, কি হয়েছে বল না রে তুই বেটা, দুর্গা বলেন, মুখে না নেই এক নম্বর ঠেটা, বললে অসুর আমার কসুর, নিও না সাত কাহন, তোমাদের সব একটা করে আছে তো বেশ বাহন, আমার বেলায় লবডঙ্কা দিচ্ছ আমায় ধোকা, আমারও চাই একটা বাহন, নই কো আমি বোকা। শিব বললেন, বল কাকে চাই, দিচ্ছি আমি বর, বললে অসুর আমার বাহন হোক ডাইনোসর। জোনাকি কবি সৌরেন বসু, একজন কি তুই কি সোনাকি, আমার কাছে আসবি উড়ে, তোর গায়ে কি আগুন নাকি, সেই আগুনে যাস না পুড়ে, একজন নাকি তুই কি বাতি, বাবুই পাখির বাসার কোণে উড়িস বসিস গাছে ঘেসিস, চকচকে তুই পাহাড় মনে, একজন নাকি
নাচ গান ও আবৃত্তি গতানুগতিকতা থেকে বেরিয়ে যন্ত্রের সুরে সঙ্গীতের সুর উপভোগ করব আমরা। চলুন শুনে নি সেই সুর সঙ্গীত। चापर्णे दुरितापहे रूपं देहि जयं
जयंदेहि यशोदेहि दिशो जहि चंडिके सततम युद्धे जयंती पापनाशिनी रूपंदेहि जयंदेहि यशोदेहि दिशो जहि। तोमार दुर्गा महालया भोरे शरत माखछे गाए आमार दुर्गा एखनो देखछि फुटपाते जन्माय। তোমার দুর্গা অকাল বোধন 108টা ফুল, আমার দুর্গা দূর থেকে দেখে খিচুড়ির ইস্কুল। তোমার দুর্গা আগমনী গান গিরি রাজকন্যার, আমার দুর্গা ঘর দোরে ভাষা বাদ ভাঙা বন্যার। তোমার দুর্গা প্রতিবার আসে বাবা মার বাড়িতে, আমার দুর্গা মার কোলে পিঠে বাবার খবর নেই। তোমার দুর্গা টেক্কা দিয়েছে এবার থিমের পুজো, আমার দুর্গা ইট বয়ে বয়ে একেবারেই পুজো। তোমার দুর্গা হুল্লোড়ে মাতে প্যান্ডেলে প্যান্ডেলে, আমার দুর্গা বাঁচতে শিখছে ভূতিতকে ছুড়ে ফেলে। তোমার দুর্গা আলো ছলমল চেনে না অন্ধকার, আমার দুর্গা রোজ সেজে গুজে খোঁজে তার সংসার। তোমার দুর্গা শপিং মলের কফির ধোয়ায় ওড়ে, আমার দুর্গা চা বানাচ্ছে তিন রাস্তার মোড়ে। তোমার দুর্গা বহু জাতিকে বহু জন হিতায়চ, আমার দুর্গা কালকে যেমন আজও তথই বছর। তোমার দুর্গা ছবির ফ্রেমের শিউলি এবং কাশে, আমার দুর্গা এখনো আশায় কেউ যদি ভালোবাসে। তোমার দুর্গা ধনুচি নাচের ঢ্যাঙ্কুর করে ঢাকে, আমার দুর্গা ঘুরেই মরছে দশ চক্রের পাখে। তোমার দুর্গা অঢেল খাবার অঢেল নশায়, আমার দুর্গা দিন আনা আনি কিছু নেই সঞ্চয়। তোমার দুর্গা কুলকুল নদী স্নেহের প্রথম পাঠ, আমার দুর্গা নখের আঁচড়ে ভয়ে শুকিয়ে কাঠ। তোমার দুর্গা অস্ত্র সানায় সিংহ বাহিনীর, আমার দুর্গা কাঁদতে কাঁদতে নির্বাক নিশ্চুপ। তোমার দুর্গা দশভুজা হয়ে অসুর রের মাথা কাটে, আমার দুর্গা অপুষ্টি নিয়ে ধুধুকতে ধুকতে হাঁটে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। আমার দুর্গা কবে বলো আর তোমার দুর্গা হবে, আমার আকাশ ভরবে তোমার উৎসবে উৎসবে। ভাগ্য মারাগ্য দেহি দেবী পরম সুখম রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দেবি কল্যাণং বিদেহি বিপুল শ্রিয়ং রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি বিদেহি দিশতাং নাশং বিদেহি বলমুচ্চকৈ রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। সুরাসুর শির রত্নানি ঘৃষ্ট চরণাম্বুজে রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। বিধবাবন্তং যশস্তন্তং লক্ষ্মীবন্তং চ মাং কুরু রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দিশো জহি। দেবী প্রচণ্ড দুর্দণ্ড দৈত্য দর্প নিশোধিনী রূপং দেহি জয়ং দেহি
বর্তমান পরিস্থিতিতে সকল গৃহবন্দী মানুষের মুখে হাসি ফোটাতে আমাদের এই পরিবেশনা। আশা করি আপনাদের সকলের মনের ভার কমাতে একটু হলেও সক্ষম হয়েছি। সকল শ্রোতৃমণ্ডলীকে শারদীয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা আমাদের অনুষ্ঠান সমাপ্ত করলাম। নমস্কার।